সোমবার দিনে আমাদের আরেকটি সন্ধ্যা। এই সন্ধ্যাটা খুবই চমৎকার একটি সন্ধ্যা ছিল, কারণ আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে সন্ধ্যার যেই সূর্য ডুবে যাওয়া সমুদ্রের মাঝে গোলাপি আলোর মধ্যে সেটা বেশ উপভোগ করেছি। এটা অন্যরকম পরিবেশ, যা দেখলে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন এবং মনে হবে যে আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে গেল। সমুদ্রের গর্জন, প্রিয়জনেরা আপনার সাথে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সে যে কি চমৎকার একটি দৃশ্য, যা চোখে না দেখলে কেউ কল্পনা করতে পারে, আমার মনে হয় আপনারা অনুভব করতে পারছেন। সমুদ্রের এই গর্জনের সঙ্গে সঙ্গে সূর্য ডুবে গেল। ওই দূর সমুদ্র থেকে ভেসে আসা ঢেউগুলো আছড়ে পড়ছে বালুময় এই বিচে। সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমি সেন্ট মার্টিনে প্রথম এসেছি এবং এখানে এসে আমি সত্যি মুগ্ধ হয়েছি যে প্রকৃতি আমাদেরকে কি সুন্দর একটি পর্যটন কেন্দ্র উপহার দিয়েছে। অনেক কষ্ট হয় এখানে আসতে, কিন্তু আসার পরে সেই কষ্ট আপনার মুহূর্তেই দূর হয়ে যাবে। আমাদের যে রিসোর্টটি ছিল, সেই রিসোর্টের উপরেই একটি সুন্দর চাঁদ আমরা দেখতে পেয়েছি। আমরা অবশ্য সেই পূর্ণিমার আলোতেই ভ্রমণটা ফেলেছিলাম, যাতে চাঁদ উপভোগ করা যায় এবং চাঁদের আলোয় এই বিচে হাঁটা যায়। অসাধারণ, সত্যি অসাধারণ। আপনি যদি প্রিয়জনকে নিয়ে হাতটা ধরে এই বিচে সন্ধ্যাবেলায় এমন একটি চাঁদনি রাতে পা ভিজিয়ে ভিজিয়ে হাঁটেন আর গল্প করেন, সত্যি মনটা ভরে যাবে। আমরা এখান থেকে একটু দূরে কিছু সামুদ্রিক মাছ বিক্রি হয়, যেগুলো এখানকার পর্যটকরা খুবই আকর্ষণ নিয়ে ক্রয় করে এবং খায়। সেই দৃশ্য দেখার জন্য একটু পরেই রওনা হব। তারপরে সেখানে কী পরিস্থিতি সেটি নিয়ে আপনাদেরকে জানাবো এবং আপনারাও দেখতে পারবেন। এখানে বিভিন্ন প্রজাতির কাঁকড়া এবং চিংড়ির মতো দেখতে যে লবস্টারগুলো রয়েছে, এগুলো অনেক দামে বিক্রি হয়। এছাড়া আপনি দেখতে পারবেন যে এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই মাছগুলো আমার তো মনে হলো যে এক সপ্তাহ 15 দিন আগে থেকে এখানে আনা হয়, একেবারে তাজা যে সমুদ্র থেকে তুলে এনেছে তেমনটি কিন্তু নয়। আমার মনে হয় না যে এগুলো খেলে খুব একটি আপনি তৃপ্তি পাবেন, কিন্তু মানুষ খুব আগ্রহ নিয়ে এই মাছগুলো অনেক দামে, চড়া দামে ক্রয় করছে এবং এগুলো যেভাবে প্রসেসিং করে আপনাকে ভেজে দেওয়া হবে, আপনি যদি সচেতন মানুষ হয়ে থাকেন, স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন, আমার মনে হয় না যে এটি খাবেন। কিন্তু প্রতিটি মানুষই এটি খাওয়ার জন্য খুবই আগ্রহ দেখলাম এবং তারা দরাদরি করে বেশি দামি কিনছে, এবং যে তেলে এটি ভাজা হচ্ছে দেখলে সত্যি গার মধ্যে কেমন করে ওঠে, তারপর মানুষ সেগুলো খাচ্ছে। আপনাদেরকে সেই দৃশ্যগুলো আমি দেখাবো ধাপে ধাপে এক একটি ভিডিওতে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে মাছগুলো, কাঁকড়াগুলো, লবস্টারগুলো কেমন এবং কেমন পরিবেশে এগুলো বিক্রি হয়। অনেকেই পরাটা দিয়ে এগুলো ভেজে নিয়ে খেয়ে থাকেন, দাম কিন্তু অনেক বেশি, আপনাকে অনেক দরাদরি করতে হবে, কিন্তু এই পর্যটকদের এক প্রকার জিম্মি বলা চলে, কারণ সমুদ্রের মাছগুলো তারা এত দামে বিক্রি করছে পর্যটকদের। এই মৌসুমে মূলত পর্যটকদের ভিড় থাকে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়গুলোতে। তো যাই হোক, বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে, কিছুটা সময় আনন্দ উপভোগ করছে। আমি সেদিকে যাচ্ছি না যে কতটা অস্বাস্থ্যকর আর কতটা মানসম্পন্ন, এটি প্রত্যেকেরই নিজস্ব বিষয় এবং তারা যাচাই বাছাই করে খাবেন, এটাই
কারণ দূর পথে এসে এত বড় একটা জার্নি করে এসে আপনি একটা খাবার খেয়ে যদি অসুস্থ হয়ে পড়েন এই দ্বীপের মধ্যে, তাহলে কিন্তু ভালো ক্লিনিক বা হাসপাতালও কিন্তু কাছে নেই, সেটা মাথায় রাখতে হবে এবং সেটি মাথায় রেখেই আপনাকে এগুলো কিনতে হবে, খেতে হবে। আনন্দ উপভোগ করাটা অবশ্যই জরুরি, কিন্তু স্বাস্থ্য সচেতনতা কিন্তু তার থেকে বেশি জরুরি, বিশেষ করে বাচ্চা এবং বয়স্করা যদি আপনার সঙ্গে থাকে। যাই হোক, চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানকার পরিবেশগুলো। ওখানে দাঁড়িয়ে থাকো, ওখানে দাঁড়িয়ে থাকো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে তোমার কাকড়া কেটে দিচ্ছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, শেষ ধোয়া, এটা খাই না, ওইটা কার কোনটা বুঝবো কিভাবে? মশলা মারা পরের দিনই এটা মশলা মারা মেসে যাবে না আসে আসে কি আছে কি বলো কি বলো মাসনিকে